বঙ্গশ্রী সংবাদে আপনাদের স্বাগত। আমি ইফিনা। চলুন দেখে নেওয়া যাক আজকের বিস্তারিত সংবাদ। আপনি যদি এখনো আমাদের ইউটিউব চ্যানেলের মেম্বার না হয়ে থাকেন তাহলে এক্ষুনি যান আর সার্চ করুন বঙ্গশ্রী চ্যানেল আর সাবস্ক্রাইব করুন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দিন যাতে আমরা নিউজ আপডেট দিলে আপনাদের ফোনে বা আপনাদের ডিভাইসে চলে যায়। আজ সকালে তৃণমূলের বিধায়ক মদন মিত্রের ভবানীপুরের বাড়িতে আগুন লাগে। বাড়িতে আগুনের ফুলকি বেরোতে দেখা যায়, যা কিছুক্ষণের মধ্যেই ছড়িয়ে পড়ে। নিরাপত্তা রক্ষী আগুনটি দেখতে পেয়ে দমকলে খবর দেন। ঘটনাস্থলে দমকলের 4টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। আগুন লাগার সঠিক কারণ খুঁজতে পুলিশ ও দমকল তদন্ত শুরু করেছে। A lot of things could have happened. ঈশ্বরের আপনাদের সকলের তৎপরতায় মিডিয়া অকল সাধারণ মানুষ নাকি সরকারের তৎপরতায় এই আগুনটা লেগেছিল। ইস্টবেঙ্গল ক্লাব এবং সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশনের যৌথ উদ্যোগে এই করোনাকালে সকল মানুষের গোটা কলকাতা জুড়ে খাবার তুলে দিচ্ছেন। আর সেরকমই আজ ঠাকুরপুকুর অঞ্চলের আনন্দনগর স্পোর্টিং ক্লাবের সাহায্যে নিয়ে আনন্দনগর এলাকার সকল মানুষের খাবার তুলে দিলেন এই করোনাকালে। এই উদ্যোগে খুশি এলাকাবাসী। উদ্যোক্তাদের বক্তব্য, এই করোনাকালে যেসব মানুষেরা দিন আনে দিন খায়, যাদের খাবার মজুত করতে কালঘাম ছুটে যাচ্ছে, এই পরিস্থিতিতে মূলত তাদের জন্যই এই উদ্যোগ। ইস্ট বেঙ্গল ক্লাবের মতো নাম এবং সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশনের মতো একটি সংস্থার যৌথ উদ্যোগে এই উদ্যোক্তারা প্রতিটা এলাকায় গিয়ে করছেন। আর সেরকমই আজ ঠাকুরপুকুর অঞ্চলের আনন্দনগর ক্লাবে এসে ক্লাব সদস্যদের সাহায্য নিয়ে সাধারণ মানুষের হাতে তুলে দিলেন খাবার। দেখুন, আমরা বলতে সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন এবং ইস্ট বেঙ্গল ক্লাব এই উদ্যোগটা নিয়েছি। যখন লকডাউন হলো মনে হলো যে আমরা বিভিন্ন উইংয়ে আছি, আমরা মেডিকেল উইংয়ে আছি, ক্লাব তো ফুটবলে আছে, বাট একটা সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা কেউ বেরিয়ে যেতে পারি না। লকডাউন যখন চলছে, এর আগের লকডাউনেও আমরা করেছি একই সাথে, সেটা হচ্ছে যে এই যে দিন আনি দিন খাই মানুষগুলো, যাদের দিন আনাটাই এখন চলছে না কারণ লকডাউন, তাহলে দিন খাওয়াটা চলবে কীভাবে? তো সেই দিন আনি দিন খাই মানুষদের কাছে যদি প্রতিদিন আমরা 200+ সেই গণদেবতাদের হাতে, প্রান্তিক গণদেবতাদের হাতে আমরা খাদ্যদ্রব্য পৌঁছে দিচ্ছি যৌথভাবে, এবং এটা চলছে, আজকে হচ্ছে 23তম দিন, আরও 7 দিন চলবে, তার লকডাউন যতদিন চলবে কলকাতার বিভিন্ন প্রান্তে। আজকে বেহালা, আজকে সন্ধেবেলা আমরা করলাম পিকনিক গার্ডেন, অর্থাৎ পূর্ব কলকাতা, এই মুহূর্তে পশ্চিম কলকাতার বেহালা, কালকে আমাদের আছে বেলগেছি, অর্থাৎ উত্তর কলকাতা বেলগেছিয়া কলেজ স্ট্রিট, পরশু আছে, এইভাবে আগে 22 দিন আমরা করে ফেলেছি, আজকে 23তম দিন। একটাই উদ্দেশ্য, প্রান্তিক গণদেবতাদের হাতে আমাদের অঞ্জলি তুলে দেওয়া। দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা ব্লকের বিদ্যাধরী নদীর মাঝখানে হঠাৎই তৈরি হওয়া একটি ঘূর্ণিঝড়ের কবলে পড়ে প্রায় ডুবতে ডুবতেই কোনো রকমে প্রাণে রক্ষা পেল প্রায় 25 জন যাত্রী বোঝা একটি খেয়া নৌকা। এদিন সন্ধ্যার মুখে গোসাবা খেয়াঘাট থেকে একটি খেয়া পারাপারের জন্য নৌকায় প্রায় 25 জন যাত্রী নিয়ে গদখালি জেটিঘাটের দিকে রওনা দেয় ভুটভুটি নৌকাটি। তখনও বিদ্যাধরী নদী ছিল শান্তি প্রকৃতির। গোসাবা খেয়াঘাট থেকে ভুটভুটি নৌকাটি যাত্রী নিয়ে যখন মাঝ নদীতে, ঠিক সেই সময় হঠাৎই আকাশ ঘন কালো মেঘে ছেয়ে যায় এবং বইতে থাকে ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাত। চোখের নিমেষে কয়েক মিনিটের মধ্যে ঘূর্ণিঝড় হয়ে নদীর জল উড়িয়ে নিয়ে যেতে থাকে। উথাল পাথাল শুরু হয় বিদ্যাধরী নদীতে, ফলে হঠাৎই মিনিট দেড়েকের ঘূর্ণিঝড়ের কবলে প্রাণ বাঁচানোর তাগিদে নৌকার যাত্রীরা চেঁচামেচি শুরু করলেই নৌকার মাঝি কোনো রকমে নৌকাটিকে সেই ঝড়ের মধ্যেই কোনো রকমে নদীর একটা তীরে এসে দাঁড় করিয়ে দেয়। মাঝি এবং নৌকাটি নোঙর করে দেয়। এরপর প্রকৃতি একটু শান্ত হলে সেখান থেকে ভুটভুটি নৌকাটি গদখালি খেয়াঘাটে নিয়ে যায় যাত্রী নিয়ে। ঘটনা মাঝ রাস্তায়
বোট ছেড়ে দিয়েছি ঘাট থেকে, মাঝ রাস্তা দেখতে পাচ্ছি দূর থেকে ঘূর্ণিঝড় পাকিয়ে পাকিয়ে জল পাকিয়ে তুলে নিয়ে আসছে। গঙ্গার ট্রেনের জোরে চালিয়ে আসছি, কিনারে আসবো, আসার আগেই দেখছি ঘূর্ণি আমাকে ধরে ফেলেছে। কোনো রকম মালিকের নাম স্মরণ করে চালিয়ে কিনারায় এসে বোটটাকে বাঁচিয়ে নিয়েছি এবং প্যান্ডেলকে সবাইকে বাঁচিয়ে নিয়েছি, সুস্থ মতে এখন ধারে কিনারে আছি। এই ঘূর্ণিঝড়ে মূলত কী হতে পারে বিপদ? বিপদের আশঙ্কা তো অনেক কিছু হতে পারতো, বোট ডুবে যেতে পারতো, মানুষের জীবনের আশঙ্কা থাকতে পারতো, অনেক কিছু হওয়ার সম্ভাবনা ছিল, তো মালিক সেদিক দিয়ে বাঁচিয়ে নিয়েছে আপাতত। আপনার নাম? আমার নাম শামসুল সরকার। আপনি কি নৌকার মাঝি? আমি নৌকার মাঝি। এপিজি হাউসে অগ্নিকাণ্ড, হঠাৎ করেই বিল্ডিংয়ের পাঁচতলায় আগুন দেখতে পান বিল্ডিংয়ের দায়িত্বে থাকা সিকিউরিটি গার্ড সহ অনেকেই। হঠাৎ করে আগুন লেগে যায়, আগুনে প্রায় অনেক কিছুই পুড়ে গিয়েছে। ঘটনাস্থলে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু এসে উপস্থিত হন। দমকল কর্মীরা খতিয়ে দেখছেন হঠাৎ করে এই ধরনের আগুন লাগার কারণ কী, যদিও দমকল কর্মীদের অনুমান শর্ট সার্কিটের জেরেই আগুন লাগতে পারে। হতাহতের কোনো খবর নেই, ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে এনেছে। মূল নেতাদের মদতে পাড়ার মধ্যে মদ বিক্রির অভিযোগ উঠল কাঁচড়াপাড়ার পাল্লাদা এলাকায়। এক বছর আগে লকডাউন শুরুর সময় থেকে রমরমিয়ে চলছে এই মদের কারবার, এমনটাই জানিয়েছেন পাল্লাদা শিব মন্দির এলাকার বাসিন্দারা। রাত বিরেতে এই মদ কিনতে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে, নেশার ঘোরে অন্যের বাড়িতেও ঢুকে যাচ্ছে অনেক সময়। সন্ধে নামলেই পাড়ার মেয়ে বউরা আতঙ্কিত হয়ে পড়ে, এমনকি ওই মদ বিক্রেতা খোকার ঘরেও বসে মদের আসর। তাদের আরও অভিযোগ, স্থানীয় কাঁপা চাকলা পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্য নেতৃত্বকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি। কি হচ্ছে, চলছে আপনার এখানে? মদ বিক্রি করছে, এগুলো আমাদের পছন্দ হয় না, অবজেকশন আছে আমাদের, যে একদম বাড়ির পাশে এরকম একটা ভদ্রপাড়ার মধ্যে এরকম করতে দেবো না। এক বছর তো বলে বলে হয়রান হয়ে গেছি, বন্ধ করলো না। ওর একই কথা যে আমি কী করে খাবো, আমরা দুজনে অক্ষম, আমরা খাবো কী করে? তাহলে আমরাও তো অক্ষম, আমাদের তো কাজ কাম নেই। আজকে আমি দেড় বছর বসে ঘরে, এক বছর। আপনারা পাড়া প্রতিবেশী বা আত্মীয় বাড়ির আত্মীয় কী চাইছেন? আমরা তো একটু বন্ধ হয়েছি। পুলিশকে জানিয়েছিলেন? হ্যাঁ। তারা কি বলছে? তারা আসবে আসবে বলে আসেন। বিক্রি করা বন্ধ করেছো না আবার চালু করে রাখছো না? করে রাখবা, করে রাখুন, পয়সাটা জোগান হোক তারপর দেখা যাবে। পয়সা করে রাখুন না, আমাদের এলাকা চলবে না। কবে থেকে বাড়িতে বিক্রি করছেন? হ্যাঁ, বাড়িতে কবে থেকে বিক্রি করছেন? এই লকডাউনের মধ্যে বিক্রি করছেন। এইভাবে মদ বিক্রি করাটা কি আইনি? কথা হলো সংসারটা চালানোর জন্য করবে, ওই যে পড়ে আছে সবাই ওভাবে আছে। এই যে সুমন্ত টাকা পাঠাচ্ছে এখন শুনলাম, কিডনি খারাপ, ছেলে দুবাই যা আছে তোমার, দুবাই যা পড়ে আছে, কিডনি খারাপ, এদিকে দুবার মদ নিয়ে টাঙ্গা আছে। পাড়ার মধ্যে যে এটা বিক্রি করছেন, এটা তো পাড়ার? হ্যাঁ, পাড়ার মধ্যে ঠিক আছে। হ্যাঁ, কথা হলো খাবোটা কি করে, খাবার জন্য শুধুমাত্র কি মদ বিক্রি করে খেতে হবে? মদ বিক্রি করে খেতে হবে? একটা দুটো আনি 200-300 টাকা কাজ করি, পেট চলার মতো, যেটা আমি বলি সেটা আমার সত্যি, আর কিছু করি না। না স্যার, ব্যাগ ব্যাগ বস্তা বস্তা আনা, অনেক দুই বস্তা আনি, যে অটো চালে তারে নিয়ে আসলেই বুঝবেন। কোনো অটো মদ, তাহলে মদ বিক্রি করে উপার্জন করতে হবে, ভাবে তো খাওয়াটা দেবে কে, আর এই সমস্ত দেবে কে, দুজনেই তো বেকার হয়ে গেছে, দুজনেরই রূপ। কাকে বলে মদ বিক্রি করছেন? কোন মেম্বারদের? নয়নদারে বলছি। শিবতিনি কে? আমাদের মেম্বার। কিসের মেম্বার? কিসের মেম্বার উনি? তুমি ভালো বলো, বলো আর বলো, কার কার নাম বলেছে বলো, কে কে বলেছে? পার্টি মেম্বার না অন্য কারো মেম্বার বলো, তুমি কে জানো? মেম্বার মোটামুটি সবাই জানে, সবাই বলতে বলে না, সবাই বলতে কারা? হ্যাঁ, সবাই বলতে কারা? যেমন নয়ন মন্ডল জানে, রবীন্দ্র নিউ জানে, রবীন্দ্র নিউ কি মোটামুটি জানে, সবার নাম জানে, কে জানে? সবন চ্যাটার্জি। রবীন্দ্র নিউ কি জানে?
মোটামুটি জানে তারা বলেছেন মদ বিক্রি করতে না বেশ তো বলিনি সাবধানে করতে বলছে সাবধানে করতে বলছে পাড়াতে পাড়া প্রতিবেশীরা তো অবজেকশন করছে এভাবে তাহলে তোমরা একটা ব্যবস্থা করে দাও কি ভয় সমস্যা আমি একটা কিডনি পেশেন্ট এই যে আমি হার্টের পেশেন্ট আমার প্রেসক্রিপশন দেখতে পারো আমার ওষুধের প্যাডগুলো দেখতে পারো পাড়ার লোক তো বলছে রাত বিরেতে এসে পাড়ার লোককে ডিস্টার্ব করে অন্য ঘরে অশান্তি করছে যারা মদ নিতে আসছেন এটা কি মানতে পারছেন না এটা এটা আমার ঘর থেকে কেউ মদ নিয়ে কারো এই পাড়ার কথা বলছে প্রত্যেক দিন ঘর থেকে ডিস্টার্ব করেন কতগুলো আনছেন দিনে দিনে এক দু পেটি আনি গত মাসে যখন লকডাউনটা হয় গত বছর আর কি তখন আমরা জানতে পারি আর কি যেরকম কিছু হচ্ছে এই বাড়িতে কি হচ্ছিল এই মদ বিক্রি হচ্ছে দেশি মদ তো তখন আমরা অতটা গুরুত্ব দিয়ে দেখিনি বা হয়তো আমরা বুঝতে পারিনি কিন্তু তারপরে দেখলাম না খবরটা সত্যি এবং প্রত্যেকেই এটা নিয়ে আপত্তি তুলছে তারপর আমরা ধরুন লোকালি আমরা পাড়ার থেকে কিছু লোক গিয়ে ওনাকে ডেকে ভালোভাবে বোঝালাম সেটা একবার নয় দু তিনবার যে দেখুন পাড়ার মধ্যে তো এটা চলতে পারে না আর এগুলো চললে পাড়ার পরিবেশটা খারাপ হবে কিন্তু উনি ওনার জায়গায় একই রকম রয়েছেন উনি ওনার ব্যবসা করেই যাচ্ছেন মদ আসছে মদ বিক্রি হচ্ছে সকাল থেকে রাত রাত থেকে ভোর সারা দিনটা এবং এতে পাড়ার পরিবেশও খারাপ হচ্ছে পাড়ার আশেপাশে অনেক বাড়িঘর আছে মহিলারা আছেন আমরা ইনসিকিউর ফিল করছি এরপর হয়তো আরও খারাপ ঘটনা ঘটতে পারে চুরিচামারি হতে পারে পাড়ায় পাশের বাড়ি গিয়ে হয়তো বলছে মদ আছে বাড়ি চিনতে পারছে না ঠিক আছে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং আমরা সে তারপরে দেখলাম যে না এটাকে একটা ব্যবস্থা করতে হবে আমরা পঞ্চায়েতে এক কপি জয়েন্ট পিটিশন জমা দিয়েছি এবং ওরা আমাদেরকে বলে থানায় জমা দিতে আমরা থানাতেও জমা দিয়েছি পঞ্চায়েতকে জানানোর পরে পঞ্চায়েতকে জানানোর পরে পঞ্চায়েত যখন বললো থানায় জানাতে আমরা থানায় জমা দিলাম তারপর ওনাকে জানানো হলো উনি বললো আমি দেখছি হ্যাঁ স্টেপ নেব তা ধরুন বেশ কিছুদিন হয়ে গেল এখনো পর্যন্ত আমরা কোনো লিগ্যাল অ্যাকশন কিছু দেখিনি খুলছে কফি হাউস বুধবার থেকে খুলে যাচ্ছে কফি হাউস তবে সরকারি বিধিনিষেধ মেনে মাত্র 3 ঘন্টার জন্যই খোলা থাকবে এই কফি হাউস একই সাথে জারি থাকবে একাধিক নিষেধাজ্ঞা কফি হাউস ইন্ডিয়ান কফি হাউস ওয়ার্কস কো অপারেটিভ লিমিটেডের সেক্রেটারি তপন পাহাড়ি জানান সরকারি সমস্ত বিধিনিষেধ মেনে কফি হাউস খোলা হবে মাত্র 3 ঘন্টার জন্য এরপর রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে উত্তর চব্বিশ পরগনার হালি শহরের দিনে দুপুরে অন্ধ মেয়েকে কিডন্যাপের চক্রান্ত হালি শহর এলাকার বাসিন্দা রুনু পাল তিনি অন্ধ এবং তার স্বামীও অন্ধ তিনি আজ তার মেয়েকে টিউশন দিয়ে বাড়ি ফেরার সময় 3 থেকে 4 জন ছেলে এসে পিছু নেয় এবং তাকে জোর জবরদস্তি তাদের বাইকে তোলে এবং অন্য জায়গায় নিয়ে যাচ্ছিল সেই মহিলাটি যখন বুঝতে পারে তখন সে চেঁচামেচি শুরু করে এবং ঘটনাস্থলে জড়ো হয় সাধারণ লোকজন তারপর এলাকাবাসী তাদের মধ্যে একজনকে বেঁধে রাখলে বাকি 3 জন পলাতক ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছে বীজপুর থানার পুলিশ আমি ওই দিক থেকে আসছিলাম ঠিক আছে এ বলছে একটা ছেলে ছিল গাড়িতে এই যে এই গাড়িটা ছিল কালো রঙের গেঞ্জি ছিল আর একটা হচ্ছে কালো গেঞ্জি পরা ছিল আর একটা হচ্ছে প্যান্ট পরা ছিল ঠিক আছে তো এ বলছে আমাকে অন্য রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছ আমাকে অন্য রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছ এটা আমার রাস্তা না আমাকে নামিয়ে দাও ইতিমধ্যে আমি ঢুকেছি ছেলেটা মদ খেয়ে পুরো লোড আমি নামিয়েছি একে নামিয়ে আমি বলছি তুমি কোথা ও বললো কি আমাকে এইখান থেকে বললো আমাকে ওইখানটা ছেড়ে দিয়ে আসবে চলো বললো আমাকে ওইখানটা ছেড়ে দিয়ে আসবে চলো ঠিক আছে এ বলছে আমি বলিনি আর এ রেগুলার আমাদের পাড়ার বউ আমরা রেগুলার এখে দেখছি মেয়ে দিতে যায় সাড়ে 3টায় দুজনাই অন্ধ এবার একে বলেছে এ নাকি বলেছে আমাকে বাড়ি দিয়ে আসবে চলো গাড়ি করে এ বলেছে বাড়ি করে দিয়ে আসবে এবার ছেলেটা বলছে ও বললো আমাকে বাড়ি দিয়ে আসবে চলো ওকে ও যদি বাড়িটাই দিয়ে আসবে তো ওর বাড়ি হচ্ছে এইটা ঠিক আছে ওই রাস্তায় কি করতে গেছে আমাকে বোঝান ওই রাস্তায় কি করতে গেছে ঠিক আছে আমি ওকে গাড়ি থেকে নামিয়েছি ছেলেটা ওইখানেও দাঁড়ানো আমি ওকে নামিয়ে পাশে এক মহিলার হাতে ধরেছি ধরি আমি একটা ছেলেকে ডাকতে গেছি আমি ভাই এই ব্যাপার ঠিক আছে তখন ছেলেটা দাঁড়ানো ইতিমধ্যে আমি দৌড়ে বাড়ি এসেছি এর ফ্যামিলিকে ডাকতে এসেছি তখন দেখি ছেলেটাকে 2টা চড় মারা হয়েছে আমাদের ওই পাড়ার ছেলে ঠিক আছে পরেক্ষণে ওরা ছেলেটা ঘুরে এসছে
এই ছেলেটাকে নিয়ে এসেছে, এই ছেলেটাকে নিয়ে, তিন চারজন না, এই ছেলেটাকে নিয়ে এসেছে, আর একজনকে নিয়ে এসেছিল, ঠিক আছে, দুজনকে নিয়ে এসেছে। এসে বলে এই সরে বাচ্চা কে মেরেছে, কোন সরে বাচ্চা মেরেছে, কেন মেরেছে? তখন আমি বলছি কেন মেরেছে, তুই কী করেছিস, এমনি এমনি মেরেছে, তুই কী করেছিস বল। তখন এর ভাসুর একটা মেরেছে, এর গায়ে লেগে গেছে, ওই ছেলেটা চলে গেছে, ঠিক আছে। এবার বলো, যেমন রোজগার মানে রেগুলার যেমন যাই মেয়েকে পড়াতে, সেরকম আজকেও গেছি আমি রোজই, মানে ওকে পড়িয়ে দিয়ে চলে আসি বাড়িতে। তা আজকে আমি মানে মেয়েকে ঢুকিয়ে দিয়ে ঘরে ঢুকিয়ে দিয়ে চলে এসেছি, আসছি, আমাকে বলছে কি এটা এটা কি সরকার বাজার এখান দিয়ে যাওয়া যাবে? আমি বলছি হ্যাঁ যাওয়া যাবে, ওই ওই রাস্তা দিয়ে যায়। তো আমাকে বলছে এটা কোথায়? আমি যেটা পণ্ডিতপাড়া। তা আমাকে লোকটা বলছে কি যে আপনার সাথে কথা আছে। আমি বলছি আমি আমি এখন আমার কথা বলার সময় নেই, আমি বাড়ি যাচ্ছি, কারণ বাড়িতে আমার বাড়িতে আমার কাজ আছে, অনেক কাজ আছে, বাড়ি যাচ্ছি। তা বলছে কি না না আমি আপনাকে চলুন না পৌঁছে দেবো। আমি বলছি না আমি বাড়ি চিনি, আমি যেতে পারবো, বলে অনেকটা চলে গেছি, অনেকটা চলে গেছি। তা লোকটা গাড়ি করে পেছন পেছনে এসছে, এসে বলছে কি যে আপনি খুব ভালো, আমি আমার আপনা আমাকে ভালোবাসি, স্নেহ করি, বলছে আপনাকে স্নেহ করি, চলুন না আমি আমাকে সবাই চেনে পাড়ার। তা আমি তাই বিশ্বাস করছি সবাই চেনে, এখন তো অনেকেই আমাকে বলে যে আপনি যাবেন, অনেকে আমাকে বলে পাড়ার, যাই না। তা আজকে আমি বললাম যে না আমি যাবো না। তারপরে লোকটা আমাকে বললো তো উঠুন না, উঠুন না, জোর করে আমাকে বললো উঠতে। তা উঠেছি, আমি বাড়ির সামনে এসেছি, তা বলছে এটা তো আমার বাড়ি, আমি নামছি, বলে নামতে যাচ্ছি, লোকটা গাড়িটা ঘুরিয়ে নিল মুখটাকে। তখন আমি চেল্লাচ্ছি যে আমাকে ছেড়ে দিন না, এটা আমার বাড়ি নয়, আপনি উল্টো দিকে যাচ্ছেন কেন আমাকে নিয়ে, বললাম তখন যে আপনি উল্টো যাচ্ছেন কেন, এটা আমার বাড়ি নয়, আমি তো চিনি আমার বাড়ি। দাদা কি হয়েছিল? দাদা অ্যাকচুয়ালি এখানে আমার মেয়েকে রোজ দিনই আমার মিসেস পড়তে দিয়ে আসতো, আজকে রোজকার মতন পড়তে দিয়ে আসতে গেছিলো। পড়তে দিয়ে ফেরার সময় এই জায়গাটা থেকে আমার মিসেসকে আর কি গাড়িতে জোর করে তুলে নেয়, বলে আমি বাড়িতে পৌঁছে দিচ্ছি। অ্যাকচুয়ালি ও কিন্তু রোজ দিনই হেঁটে যায়, হেঁটে আসে, ওকে এক প্রকার জোর জবরদস্তি এখান থেকে গাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। এবং আমার বাড়ির সামনেই যখনই আসে, আমার মিসেস পার্সিয়ালি ব্লাইন্ড, ও হালকা দেখতে পায়, যেহেতু দেখতে পায় সেহেতু আমার নিজের বাড়িটাও দেখে চিনতে পেরেছে। যাহাও বলেছে যে এটা আমার বাড়ি, তখনই স্যাট করে গাড়িটাকে মানে সঙ্গে সঙ্গে ব্যাক করে উল্টো দিকে ঘুরিয়ে নিয়ে জোরে জোরে পিক আপ নিয়ে বেরিয়ে যাচ্ছিলো। এই ইতিমধ্যে আমার পিসি দেখতে পায়, বন্নি পিসি দেখতে পায় শীতলতলার ওখানে, ওখান থেকে দেখতে পেয়ে আমার মিসেসকে রেস্কিউ করে। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ পাল। আবার নতুন আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন। নমস্কার। ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা কন্ডাক্টিং AICTE রেকগনাইজড এন্ড ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড MBA ইঞ্জিনিয়ারিং এন্ড পলিটেকনিক প্রোগ্রাম। পদ্মশ্রী ডক্টর কেএল চোপড়া, এক্স ডাইরেক্টর অফ IIT খড়গপুর এন্ড ফ্যাকাল্টিজ ফ্রম IIM, IIT, NIT, ক্যালকাটা এন্ড যাদবপুর ইউনিভার্সিটি আর টিচিং 20 একর্স ক্যাম্পাস উইথ হোস্টেল এন্ড ক্যান্টিন ফেসিলিটি, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. Sir, America. Apna room ready, madam. Thank you. আপনাদের মালিক গোপাল ঘোষ কোথায়? এই তো পাশ। আসুন আসুন আসুন। নমস্কার। হোমলি পরিবেশ। ওয়ান কফি প্লিজ। বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে। এখানে ফ্লেক্স ফ্রন্টলাইট, ব্যাকলাইট, স্টার ফ্লেক্স, ভিনাইল ফ্রন্টলাইট, ভিসাইড ব্যাকলাইট ছাড়াও ডিজিপির যে কোনো কাজ করা হয়। প্রিন্টিং জগতের বিশ্বস্ত প্রতিষ্ঠান মা তারা এন্টারপ্রাইজ, পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মা তারা এন্টারপ্রাইজ।